সামনে ঠিকই দিয়েছে বস চারশো বিশ টাকা করে আরও আর্নিং করতে হবে টাইট হবে টাইট অ্যাপের বলে দিই অলরেডি আমরা দু দুটো আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি যেখানে টাইড অ্যাপের ব্যাপারে যারা কিছু জানো না তাদের জন্য ফার্স্ট ভিডিওর লিঙ্ক রোল ডিসক্রিপশনে টাইডে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবে এবং হাজার টাকা কীভাবে তুমি অন করে নিতে পারবে যেটা এখন এগারোশো টাকা লাভ হচ্ছে তো সেটা দেখে পরে আগে তুমি টাইডে অ্যাকাউন্ট ওপেন করে নেবে নেক্সট ভিডিও হচ্ছে টাইট থেকে ব্যাঙ্কে টাকাটা কীভাবে নেবে ঠিক আছে আনলিমিটেড লিমিট লোন লিমিট সেটা হচ্ছে এখানে ঠিক আছে টাইট থেকে ব্যাঙ্কে কীভাবে নেবে সেটার ভিডিও আছে প্লাস আজকের এই ভিডিও দেখাবো আরও একটা ট্রিক আরও একটা স্পেশাল অফার টাইডের যেটা আগের দুটো ভিডিওতে আমি বলি নিই সেটা হচ্ছে অন কল অফার মানে আজকের এই ভিডিওটাতে এমন একটা টাইটের হিডেন অফার বলে দেবো যেটা তোমাদের হয়তো তোমরা হয়তো জানো না বা জানো বাট জানলে যে ট্রিকটা আমি বলে দেবো সেই ট্রিক ফলো করে তোমরা চারশো কুড়ি টাকা ইনস্ট্যান্ট কা ইনস্ট্যান্ট জাস্ট লাইভ তুমি অন কলে তুমি প্রফিট করে নিতে পারবে তোমার হয়তো সিস্টেমটা বুঝতে পারছ না তো আমি তোমাদেরকে লাইভ আগে করে বুঝিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো সবার আগে বলি যাদের কাছে টাইট অ্যাকাউন্ট নেই ঠিক আছে তারা এগুলো কিছুই বুঝতে পারবে না তারা কি করো আগে যে পুরোনো ভিডিওটা দেখিয়েছে টাইড একটা অ্যাকাউন্ট ওপেন করো ঠিক আছে টাইডে একটা অ্যাকাউন্ট ওপেন করো অ্যাকাউন্ট ওপেন করতে হাজার টাকা বা এগারোশো টাকা ফ্ল্যাট প্রফিট হয়ে যাবে যেখানে এই ভিডিওটা দেখে তুমি সঙ্গে সঙ্গে ছশো পেয়ে যাবে বা পেয়ে যাবে আর এই সেকেন্ড ভিডিওটা দেখাবো চারশো আরও পেয়ে যাবে ঠিক আছে প্লাস আজকের এই পিডিও দেখাবো তোমরা অন কল লাইভ ইনস্ট্যান্ট কা ইনস্ট্যান্ট চারশো কুড়ি টাকা করে প্রত্যেকে তোমাদের যতগুলো টাইড অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে পেয়ে যাবে এবং শুধু একবার না প্রত্যেক মাসে পাবে ঠিক আছে মানে প্রত্যেক মাসে মানে এত পয়সা পয়সা মানে

কি করে কি করে পুরো ডিটেলস জানার জন্য ভিডিওটা লাস্ট দেখো ভিডিও ইন করার আগে একটাই কথা বলে আছে যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এখন কি করছো বস লিংক ইন দা ডেসক্রিপশন বস কেন টাইট অ্যাপের যে কোনো ধরনের আপডেট এটা অনেক কিছু ইম্পর্টেন্ট আপডেট এবং হিডেন ট্রিক সেটা অনলি টেলিগ্রাম চ্যানেলেই পাবে তো সেই জন্য যদি আর্নিং ক্যাটাগরিতে আছো আর যদি টাইটকে লুটছো তো বস টেলিগ্রামে মাস্ট জয়েন হয়ে যাবে দেখেন এটা ছশো ছশো করে পেয়ে গেছে তো সমস্ত রকমের আপডেট তোমরা শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেল তো টেলিগ্রামে জয়েন করো চলো বস বলে দিই কি করে লুটবে এটা করার জন্য টাইটের তপি কল আসার প্রয়োজন দেখো কাছে টাইটের তপি কল এসে গেছে মাঝে কল না আছে কিভাবে কলটা আনাবে টাইডার থেকে সেটা আমি ভিডিওর মধ্যে দেখাবো এবং কি অফার কিভাবে করবে কি কি ট্রিক এবং কি মাস্ট ওয়ার্নিং কিছু ওয়ার্নিং আছে সেগুলা ফলো করবে তবেই তোমাদের পুরোপুরি 420 টাকা লাইভ প্রফিট হয়ে যাবে তো পুরো জিনিসটা দেখো কলের মধ্যে আমি সিস্টেমটা করে বুঝিয়ে দেব তোমাদের দেখতে দাও খালি আচ্ছা শেখা अभिषेक जी के नंबर पे आज का बहुत बढ़िया ऑफर अभी ऑन कॉल ऑफर है एक अच्छा। तो ये ऑलरेडी अवेल कर चुका है स्पेंडिंग वाला अच्छा। इसका सौ रुपए का वाउचर 10 सितंबर तक मिलेगा इन्हें देना ठीक है ठीक तो वो है तो मतलब फास्टेरा की बोलो 400 का ऑफर टाइम 10 तारीख के मधे पे जाबो तो जरा जरा এখনো অবধি 10000 এর ট্রানজেকশন লিমিট করোনি যে পরে আগে ভিডিওটা দেখে 10000 এর ট্রানজেকশন লিমিট কমপ্লিট করে নাও আগামী মাসে 10 তারিখের মধ্যে তোমার ফ্ল্যাট 400 টাকা পেয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে এই অফারটা যারা যারা করনি যে পরে করে নাও 400 টাকা গ্যারান্টিড এর দিকে তো পেয়ে যাবে তারপরে শুনি কি বলছে দেখো কাজ ऐड করনি वाले ऑफर है इसका क्या है कि अगर अभी ओनकोली अपने एप्लीकेशन में 15000 रुपए ऐड करते हैं ना ऐड करते हैं मतलब मैं ये नहीं कह रही आप यूज़ तो यूज़ करो आपका पैसा आपके पास ही है वो भी मैं अभी कभी ओनकोली हाथ हाथ पूरे 600 रुपए के बोलते अभी कभी भी

हाँ सर उससे कम का कुछ है कम का तो सर मिनिमम वैसे पंद्रह हजार है पंद्रह हजार नहीं कर पाओगे पंद्रह हजार अभी मिनिमम रहता है अच्छा अच्छा उससे कम नहीं होगा उससे ऊपर वाले थर्टी हाँ सर पंद्रह हजार अभी मिनिमम रहता है सर बेसिकली ओ थोड़ा कम अमाउंट का तो हो जाता आ, मैं देख पाऊँ टेन थाउजेंड वाला एक ऐड कर तो चार के वाउचर्स मिल जाएंगे टेन में चार सौ अभी के अभी अच्छा पे आठ सौ पचास हजार हजार और भी बड़े वाले अमाउंट वाले ऑफर तो है आप बोलोगे तुम्हें तीन हजार पे दो सौ रूपये का ऑफर है फिर वो बहुत नीचे हो जाएगा तीन हजार दो सौ तीन हजार पे दो सौ मिल जाएगा ना अब देखो ऑफर तो है कि बहुत पा तरह जाते तुम्हारा दिए बेसी अमाउंट डिपोजिट कर बट बेसी फसवान नहीं তোমাকে আমি যেটা বলছি সেটা করবে দেখো এদের এরা অনেক বলবে যে সবার জন্য আলাদা আলাদা অফার থাকে না টাইম টু টাইম ডিফেন্ড করে ওই সব কিছু না ঠিক আছে প্রত্যেক একটা আগস্ট মাসে সেম ফিক্সড অ্যামাউন্ট থাকে হয়তো নেক্সট মান্থে আবার হবে তো নেক্সট মান্থে যেই অফারগুলো চলবে সেটা আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো যে এই অফারগুলো চলছে ঠিক আছে বাকি এই মাসে যেটা চলছে সেটা আমি তোমাদেরকে শুরু থেকে বলতেছি তিন হাজার অ্যাড করলে দেবে দুশো টাকা দশ হাজার অ্যাড করলে দেবে চারশো টাকা পনেরো হাজার অ্যাড যদি করো তাহলে দেওয়া হবে ছশো টাকা তিরিশ হাজার করলে আস শো টাকা পঞ্চাশ হাজার করলে হাজার টাকা এবং এক লাখ করলে পনেরোশো টাকা দেওয়া হবে এটা হচ্ছে এদের অফার এবং এটা শোবার জন্য এই আগস্ট মান্থে অফার নেক্সট মান্থে যদি কোনো আলাদা অফার আনে তো সেটা আমি টেলিগ্রামে বলে দেবো ঠিক আছে কোন অ্যামাউন্টে অ্যাড করবে দেখো তোমরা বড় অ্যামাউন্ট অ্যাড করতে যে না বড়ো অ্যামাউন্ট অ্যাড করলে দাম লস হবে কেন তুমি যত টাকা অ্যাড করো না কোনো সেটা ব্যাঙ্ক ট্রান্সফার করার জন্য ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট চার্জেস লাগবে দেখেন সব থেকে বেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা পনেরো হাজার টাকা অ্যাড করবে ঠিক আছে না পনেরো হাজারের কম করো না বেশি করো ঠিক আছে বেশিও করার দরকার নেই কমও করার দরকার নেই তোমরা পনেরো হাজার অ্যাড করো কেন পনেরো হাজার টাকা হচ্ছে সব থেকে বেস্ট কেন পনেরো হাজার অ্যাড করলে তোমাদেরকে ছশো টাকা রিওয়ার্ড দেওয়া হবে যেখানে ছশো টাকা তুমি যখন পনেরো হাজার ব্যাঙ্ক ট্রান্সফার করবে তোমার ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট হিসাবে একশো আশি টাকা মাত্র চার্জ কাটবে তো সেখানে তোমাদের ফ্ল্যাট চারশো কুড়ি টাকা প্রফিট হয়ে যাবে আমরা ভিডিও স্টার্টিংয়ে বলছিলাম যে প্রত্যেকে চারশো কুড়ি প্রফিট করে নিব আশা করি বুঝে গেলে কীভাবে হচ্ছে ঠিক আছে এবারে অনেকে বলবে ভাই আমাকে যে এক লাখ আছে আমি যদি এক লাখ করি তো তাকে এক লাখ করলে মাত্র পনেরোশো টাকা ক্যাশব্যাক দেবে ঠিক আছে তো সেখানে তোমাদের বারোশো টাকা তো চার্জেই লেগে যাবে তো কোনো পুরো লস ঠিক আছে যতই বড় অ্যামাউন্ট অ্যাড করবে তত বড় লস আর যত কম করবে তত কম প্রফিট বলছেন তুমি যদি ভাবো তিন হাজার অ্যাড করি আমাকে তো টাকা নেই তো তিন হাজার অ্যাড করলে তোমার কি হবে মাত্র দুশো টাকার ক্যাশব্যাক দেবে সেখানে ওয়ান পার্সেন্ট টু ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট হিসাবে ছত্রিশ টাকা কেটে যাবে ব্যাঙ্ক ট্রান্সফার করতে গেলে মানে প্রফিট হলো মাত্র একশো চৌষট্টি টাকা ঠিক আছে মানে দেড়শো টাকা বলতে পারো কি লাভ আছে ভাই পনেরো হাজার টাকা কোথার থেকেও তুমি জোগাড় করে নিও ঠিক আছে জাস্ট আধ ঘন্টার জন্য জোগাড় করে নিও ইনস্ট্যান্ট চারশো কুড়ি টাকা লাভ করে নেবে দেখো আমি লাইভ করে দেখাচ্ছি আর আধা ঘন্টা আমি কল করে যেতাম সাহেবের তোমরা বুঝতে পারছো না কী হচ্ছে সিস্টেমটা দেখো কী হচ্ছে না আর যেই টাইমে আমাকে এরা ফোন করেছিলো সেই টাইমে আমার কাছে টাকা ছিল না তো আমি দেখে বললাম আধা এক ঘন্টা পর কল করো আমি করে নেবো ঠিক আছে তো তোমাদেরকে যখন এরকম কোনো টাইমে এরা যদি কল করে যখন তুমি বাইরে থাকলে বা কোথাও বা যখন তোমার কাছে যদি ফান্ড না থাকলো তখন এরা এদেরকে তুমি টাইমিং বলে দিও যে আধ ঘন্টা পর করো বা একদিন পর করো তো ওরা ঠিক সেই টাইমে সেই দিনকে সেই টাইমের মধ্যেই ওরা তোমাকে কল করবে সেই টাইমে টাকা পয়সা রেডি রেখে পরে রাখো ঠিক আছে তাহলে তুমি করে নিতে পারবে ঠিক আছে আমি কল ব্যাক করুন হোসেকমে কল

সে たら তুমি কিভাবে टाइट के করবে সেটা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেব তো মনে রাখবে যদি টাইট থেকে কল আসে তো কাস্টমার কেয়ার वाला নাম্বার দিয়ে কল আসে তো মাস্ট কিন্তু কলটাকে পিক আপ করে দিও কলটাকে ইগনোর করোনা কলটা তুলে পরে ওকে টাইমিং বলে দিও যত দিন পর বা এই টাইমের মধ্যে তুমি কল করো ঠিক আছে তো আমি ওকে টাইমিং বলে দিলাম চলো এবারে টাইমিং করে দেখা যাক কিভাবে করি দেখুন एक कॉल करूंगी तो एक ही अमाउंट ऐड करेगा उसे पहले ऐड करके मत रखना वरना मैं वाउचर्स दे पाऊंगी ना ना मैं मतलब मैं नहीं अरेंज करके रखता हूं आप আধা ঘন্টা আমি কল করিয়ে শুনে নিলে যখন ওরা কল করবে কলে থাকার টাইমে তোমাকে অ্যাড করতে হবে আমি এগুলো এত ডিটেলসে এই জন্য শোনাচ্ছি তোমাদেরকে কেন অনেকে নতুন আছে যারা কিছু জানে না ভাইরা তো তাদের জন্য আমি এত খুলে ডিটেলসে বুঝাচ্ছি যে ভাই কল করবে যখন তখন অ্যাড করবে ঠিক আছে কল করার পর তোমরা হয়তো ভাবে চলো অ্যাড করতে বলেছ অ্যাড করে রেখে দিই কল কাটার পর করবার নেই যখন ওরা কলে থাকবে কলে থাকতে থাকতে তোমাদেরকে টাকাটা অ্যাড করবে রেডি করে নিয়েছি এবারে দেখি কল আসার ইন্টেজারে থাকি কল এসে পরে তোমাদেরকে শোনাচ্ছি তারপর मैं पंद्रह हजार वाला करूँगा। ठीक है तो मैं 600 जो वाउचर अभी क्या अभी दे बिल्कुल अभी क्या मिल अच्छा ठीक है मैं करता हूँ डिपोजिट। जैसा नॉर्मल करता हूँ वैसे ही करूँगा था हां बिल्कुल बिल्कुल ठीक है एक्सेप्ट। तो है। मैं जेब में देखना मैं डिपॉजिट कोची बस सिंपल ভাবে तुम 15000 डिपॉजिट कर लेना मैं देखना मैं फटाफट आकर डिपॉजिट करनी 15000 जैसे जे परटिक जेड मनी दे जे परटिक जे कोई यूपीआई पीपीआई किसीो माध्यम में देखना मैं डिपॉजिट कर देला हां कर लिया मिनट हां सर मैं देख पा रही हो गया एक मिनट का टाइम दीजिए मैं बताइए आपको

ओके okay, तो ऐसा क्या नॉर्मल एक बार ही मिलता है क्या यूजर को नहीं नहीं दो या तीन बार मिल जाता है अच्छा मंथली है वीकली मंथली 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 मिलता है मतलब इसका मतलब नेक्स्ट मंथ में फिर आ सकता है ना উল্লিন এখানে মানে সেম সেম অ্যামাউন্ট কে সাথে আয়ে একটু ভেরিয়েশন হতে পারে पर आएगा जरूर नहीं नहीं ले প্রত্যেক মাসে অফার দেবে যেমনটা আমি আগে বলেছি প্রত্যেক মাসে তুমি টাইরে অফার পাবে এবং এই অন কল অফারটাই পাবে ঠিক আছে যেমন প্লাস এক্সট্রা অ্যাপের মধ্যে আছে তো সেটাও পাবে এবারে অনেকে যদি কল না আছে টাইরে ঠিক আছে অন কল তাহলে তোমরা কি করে কল করতে পারো সেটা শুনে না এটা কি করে বলছে ঠিক আছে সেভাবে তুমি কল করতে পারো টাইরে আমি আর खुद से जाऊं আর কল karne তো कैसे करू आप कॉल नहीं कर सकते पर ওইখানে না সাপোর্ট में जाके चैट में जाके लिख देना कि भाई मेरे को कोई क्वेरी है या फिर जो भी आपके क्वेरी है वो लिख देना কোম্পানি ऐड কি হয়ে গিয়া কোই ভি হোগি তো আপ কল আজেগা সামনে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ সাইট মধ্যে বতে নি করতে বাদ আপকে দেখ থ্যাঙ্ক ইউ আচ্ছা মেসেজ করলে তো কল আসবে তার আগে তোমাদের আইডিতে কিন্তু 10000 এর ট্রানজেকশন লিমিটটা কমপ্লিট করতে হবে যখনই তুমি 10000 ট্রানজেকশন লিমিট কমপ্লিট করে দেবে তারপর তোমাদের কি অটোমেটিক্যালি কল এসেই যাবে তাহলে ক্যাশব্যাক পেয়ে গেলাম এইবারে যে 15000 টাকা আছে এটা ব্যাংকে তো নেবে ব্যাংকে গিয়ে হবে নেবে তো এই কার্ডটা দিয়ে এই টাকাটা কার্ডটা থেকে টাকাটা ব্যাঙ্কে নেওয়ার উপর অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে টাইড টু ব্যাঙ্ক ট্রান্সফার ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট নো ফাস্ট্যাগ যে পরে এই ভিডিওটা যেয়ে পরে দেখে আসো এবং টাইডের টাকাটা ব্যাঙ্কে নিয়ে নাও আমি আর ভিডিওটাতে জাস্ট পাটাপট নিজের টাকাটা জাস্ট বার করে নিয়েছি দেখুন একশো আশি টাকা মাত্র চার্জ কাটছে যেমন আমি ভিডিওটা স্টার্টিংয়ের দিকে বললাম ঠিক আছে একশো আশি টাকা চার্জ দিয়ে আমি টাইডের টাকাটা আমার ব্যাঙ্কে নিচ্ছি পেটিএমের রেন্ট পেমেন্টের ট্রিকটা মাধ্যমে তো ওই ট্রিকটার উপর ডিটেলস ভিডিও বানানো আছে যেহেতু সেই জন্য এই ভিডিওটা দ্বারা সেটা কভার করছি না জাস্ট আমি নিজের টাকাটা বের করে নিয়েছি তো সেইটা দেখো লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে দেখে ই জ ংে. এবারে যে অ্যামাজনে যে গিফট কার্ডটা দিয়েছিলো সেটা কী করে নেবে দেখো গিফট কার্ডটাতে ক্লিক করে কোডটাকে কপি করবে ঠিক আছে কোডটাকে কপি করার পর তুমি অ্যামাজনে ওপেন করবে গিফট কার্ড সেকশনে যাবে যেখানে এন্টার এখানে জায়গা তুমি পেস্ট করে দিও ফাটা ফটাকসে তোমার যে গিফট কার্ডটা দুশো দুশো করে তিনবার দিবে সেটা ক্ল্যাম করে নিবে না দুশো টাকা রিসিভ হয়ে গেলে এইভাবে জিমেল থেকে কোডটাকে কপি করবে এবং অ্যামাজনে এখানে যে পরে যাবে ফটাকসে ক্ল্যাম করে নেবে এখানে গিফট কার্ড অপশানে যাবে ক্ল্যাম করে নেবে যাবে ক্ল্যাম করে নেবে দেখেন আমি সব গিফট কার্ড ক্ল্যাম করে নিলাম কা ছশো টাকা আমার অ্যামাজনে অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেলো এবার বাস অ্যামাজনের টাকাটা আমি রিচার্জ বিল পেমেন্ট করে আমি নিজের ব্যাঙ্কে নিয়ে নিতে পারি বাস সিম্পল তো বাস এই ছিল ট্রিক এই ছিল অফার যদি কোনো প্রবলেম হয় বুঝতে তো কমেন্ট করে বলো প্রবলেমে সলভ করে দেবো বাকি এই ছিল ট্রিক এই ছিল রুট এই ছিল ভিডিও আশা করি সব কিছু তোমাদের ক্লিয়ার দেখে না আমার কাছে তিন তিনটা টাইট কার্ড আছে তো আমি তিন তিনবার পেয়ে যাবো চারশো কুড়ি টাকা তো কাছে যতগুলো টাইট কার্ড আছে যে পরে লুটে নাও কল অফারটা প্লাস আগে ভিডিওটা দেখার পর ওই ভিডিওগুলো দেখার পর সাইন আপ প্লাস ওই চারশো এক্সট্রা নেই ওইগুলো ছিল ট্রে এই ছিল ট্রেছিল ভিডিও দেখার পর কিছুও মনে হয় যে হেল্প হলো তো কমেন্ট মাস্ট করে এবং ভিডিওটাকে দাওয়ায় শেয়ার এবং লাইক শেয়ার করে দাঁড়